আপনার টাকা বুঝে পেয়েছেন? জি হ্যাঁ বুঝে পেয়েছি, 10,000 টাকা আছে। এবার তাহলে একটু ওই দূরে গিয়ে দাঁড়া, আমি আমার প্রেমিকের সাথে একটু ব্যক্তিগত কথা বলবো। আমি কেন ওই দূরে গিয়ে দাঁড়াবো? আপনি গিয়ে আপনার প্রেমিকের সঙ্গে ওই ওদিকে গিয়ে কথা বলেন। জান এই যে দাঁড়ান, খালি মুখে কি কথা বলবেন? ওয়েফার খান, ভালো সময় কাটান। যান। দেখছো বদমাশটা টাকা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, আমি যে কি ঝামেলার মধ্যে আছি। বাবু তুমি তাড়াতাড়ি 50,00,000 টাকা অ্যারেঞ্জ করে এই বদমাশটার মুখে ছুড়ে মেরে দিয়ে আসো। 50,00,000 টাকা বাবু আমি কই পাবো? তুমি না আমাকে ভালোবাসো? তোমার জন্য এটা অ্যারেঞ্জ করা কোনো ব্যাপার? 50,00,000 টাকা তো চারটিখানি কথা না বাবু। আর আচ্ছা আমি দেখতেছি, আমি দেখতেছি কি করা যায়। আমার আর ভালো লাগতেছে না এই ঝামেলার মধ্যে থাকা। টাইম আপ, 10 মিনিট শেষ, ডেটিং ও শেষ, নীলা পাশে চলেন। আমি ডেট করার জন্য টাকা দিতে আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরবো না? আমি কি ধরতে নিষেধ করেছিলাম নাকি? হ্যাঁ 10 মিনিট তো টাইম দিয়েছিলাম, তাই না? হাত ধরেন, পা ধরেন, যা খুশি তাই করেন, আমি তো নিষেধ করিনি। কারণ আপনারা যদি সময় মতো হাতাতে না করেন সেটা কেমন? প্লিজ চলেন। আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরা ছাড়া এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, হাত ধরে তোলা টাকা লাগবে, মানে টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে শুনি? হাত যদি ধরতে চান তাহলে আবার 10,000 টাকা দিয়ে 10 মিনিটের টক টাইম কিনেন। আমাদের এতক্ষণ লাগবে না, আমাদের হাত ধরার জন্য 1 মিনিটই যাচ্ছে। এই যে আপনি কি এটা 1 মিনিটের প্রিপেড প্যাকেজ পেয়েছেন? হ্যাঁ আমার এখানে কোনো 1 সেকেন্ড পাস 1 মিনিট পাসের কোনো হিসাব নাই। যদি কিনতেই হয় টোটাল 10 মিনিটের প্যাকেজ কিনতে হবে। প্লিজ এই ভাই, আপনি না আসলে একটা ঘিরে গিয়ে পাচ্ছি। জি ভাই আমি এরকমই। থাপ মারুফ, এইরকম মানুষের সাথে তোমার তর্কে যেতে হবে না। আমাদের হাত ধরার জন্য সারা জীবন পড়ে আছে, না হয় কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। হ্যাঁ প্লিজ টাইম আপ, চলেন নীলা আসেন, চল প্লিজ। আজকে আপনি পার্কে গিয়ে কোন সিন ক্রিয়েট করলেন কেন? আমি আবার কি সিন ক্রিয়েট করলাম? ও আপনি কি করছেন আপনার মনে নাই? রেজল সাহেব আপনি একটু জান, আমি পরে কথা বলছি। ঠিক আছে আমি আই। খবরদার এক পা নড়বেন না। আপনারও জানার অধিকার আছে আপনার স্যার কেমন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করছি? আর আপনি যেটা করছেন সেটা কি? হ্যাঁ আপনি মারুফকে আমার হাত ধরতে দেননি কেন? স্যার আমি আসি। এই আমি আপনাকে বলেছি এক পা নড়তে পারবেন না, এখানে দাঁড়িয়ে থাকেন চুপচাপ। আর আমি তো হাত ধরতে নিষেধ করিনি, টাকা দিক তারপর হাত ধরুক। টাকা টাকা টাকা, আমার ভালোবাসাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো? আপনাকে আমি বোঝাবো যন্ত্রটা কি। কি করবেন আপনি? হ্যাঁ বলুন কি করবেন। আমি আমি আর পার্কে ডেটিং করবো না আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন থেকে রুম ডেটিং করব। সেটা আপনাদের ব্যাপার। আমার ব্যাপার মানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এই বাসায় রুমে ডেটিং করব। আমার বাসাটা কি হোটেল রিল্যাক্স পেয়েছে যে এই বাসায় আপনি ডেটিং করবেন? আপনি যেখানে খুশি আপনার বয়ফ্রেন্ড কি আপনি সেখানে যান, আমার বাসায় এসব চলবে না। টাকা নিতে পারবেন কিন্তু রুম দিতে পারবেন না? আমি তো এখানেই রুম ডেটিং করব। এই মুহূর্তে আমার এসব বিষয় নিয়ে কোনো কথাই বলতে ইচ্ছা করছে না। এই যে এই রিং, এটা সেল করলে 1,00,000 টাকার বেশি পাবেন। আপনাকে অ্যাডভান্স বুকিং করে গেলাম আমার আর আমার বয়ফ্রেন্ডের রুম ডেটিং এর।